इंग्रेजीते एक कथा आछे काट योर कोट अकॉर्डिंग टू द साइज अर्थात आपनी सेई परिमाण टाकाकेई खरच करबेन बा व्यय करबेन जतटुकू आपनार आछे अर्थात आमार जा प्रयोजन सेइटुकुई आमादेर खरच करा उचित किन्तु प्रयोजन अतिरिक्त जखन खर्च करी तखन कि हय जानेन तखन परवर्तीते हाय हाय करते हय फर एक्साम्पल एकटा मानुष धरेन 5000 टाका दिये एकटा बाजेट करे बाइरे गेलो किछु केनार जोन्नो किन्तु देखा गेलो परवर्तीते 5000 जायगाय 15000 हये गेछे केन कारण उनि ओखाने गिये देखलेन जे एकटा खूब सुंदर शाड़ी सेई शाड़ीटार दाम किन्तु 15000 टाका एखन चिंता करलेन जे ना बिये बाड़िते जाबो सबाई देखबे तो 15000 शाड़ीटाई आमि किनबो हाँ किनलेन किन्तु एई जे अतिरिक्त कत हलो अतिरिक्त 10,000 टाका जेटा किन्तु बाजेटेर मध्य छिलो ना ओटा जखन खरच हलो परिवर्तन किसेर जोन्नो मानुषके देखानोर जोन्नो किन्तु परवर्तीते एई जे मानुष जादेरके देखानोर जोन्नो एकटा शाड़ी केना हलो 10,000 टाका बेशी दिये परवर्तीते किन्तु ओई मानुषेरा जखन घरे टाका थाकबे ना बा जखन घरे बाजार आसबे कोथा थेके ओटा निये हिमशिम खेते हबे तखन किन्तु मानुषरा केउ आसबे ना তাই আমি যে কথাটা বলি যে যেটুকু টাকা আছে আপনার কাছে ধরেন আপনার কাছে যদি ডেইলি খরচের জন্য 100 টাকা থাকে তাহলে ওইখান থেকে 110 টাকা খরচ করার ইচ্ছা করার দরকার নাই কারণ তাহলে আবার মন খারাপ হয়ে যাবে মনে হবে হায় হায় আমার কেন 110 টাকা নেই মোটে 100 টাকা আছে কিংবা আবার 40 টাকা খরচ করা দরকার কারণ তাহলে আমার জীবনটা হয়ে যাবে অনেকটা মানবেতর আবার তাহলে কি করা উচিত তাহলে উচিত 90 টাকা খরচ করা এবং 10 টাকা বিপদের বন্ধু হিসেবে সঞ্চয় করা এইভাবে অর্থাৎ মিতব্যয়ী হওয়াটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের লক্ষণ আমরা ধুমধাম কিন্তু কি করি আমরা শো অফ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যতনা আছে তার চেয়ে বেশি আমরা ধুমধাম করে যতনা দরকার তার চেয়ে অনেক বেশি খরচ করে ফেলি এবং এই যে প্রয়োজনীয় অতিরিক্ত খরচটা এটা কিন্তু বর্তমান সময়ে হয়তোবা চোখে লাগছে না কিন্তু ইন দ্য লং রান আস্তে ধীরে গিয়ে কিন্তু কাদেরই হাই হাই করতে হয় জানেন আমাদের নিজেদেরকে তো এই যে হাই হাই আমি কি করলাম আমার হাতে তো এখন টাকা নাই কি হবে কেন যে আমি তখন ফুটানের বাক্স হয়েছিলাম এগুলা কিন্তু তখন মনে করে কিন্তু আমাদের কোনো লাভ হয় না আসলে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনাকে আপনার মতো চলতে হবে আপনাকে চিন্তা করতে হবে আপনার লাইফস্টাইল দিয়ে অন্যের জীবনযাত্রা দেখলাম এবং একদিনের জন্য আমি ওই কি বলে বাদশা খৈয়াম হয়ে যা স্বপ্ন দেখে ওর মতো করার চেষ্টা করলাম সেটা কিন্তু খুবই বোকামি কারণ আমার পরিচয় আমাতেই আমি বলবো আপনি যেটাতে স্বচ্ছন্দ বোধ করবেন যেটা দিয়ে চললে পরে আপনার দৈনন্দিন জীবনযাত্রায় কোনো ধরনের আপস অ্যান্ড ডাউন হবে না কিন্তু আপনি ভালো থাকতে পারবেন কারণ টাকা পয়সা এমন একটা জিনিস টাকা পয়সা যেরকম বেশি থাকলে মানুষের মাথা খারাপ হয়ে যায় ঠিক তেমনি টাকা পয়সা না থাকলেও কিন্তু মাথাটা আউলা হয়ে যায় তাই না তাই টাকা পয়সা যতটুকুই আছে সেইটুকু থেকে কিছুটা সঞ্চয় করা বেটার এবং ওইটুকুর মধ্যে একটা সুন্দরভাবে একটা জিনিস আমি সবসময় সবাইকে বলবো যে যে কোনো ব্যাপারে আমরা যদি একটু প্ল্যানিং করে যাই যে কোনো ব্যাপারে যদি আমরা পাছে লোকে কি বলে এটা থেকে বেরিয়ে আসার মনোবৃত্তিটা রাখতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে খুব অল্পতেই কিন্তু আমি সন্তুষ্ট থাকতে পারছি আমার যা আছে তা নিয়ে মানুষের সামনে যেতে আমার একটুও লজ্জাবোধ হবে না এবং দেখা যাবে যে আমাকেও ভবিষ্যতে হাই হাই করতে হবে না তাই আবার আগের কথাতেই ফিরে যাচ্ছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হাতে যা আছে বাগানের একটা 10টা পাখি যেতে হাতের একটা পাখি কিন্তু অনেক বেটার অতএব যা আছে তা নিয়ে থাকার চেষ্টা করেন তা নিয়ে যতটুকু সুন্দর জীবনযাপন করা যায় সেটা ছবি আঁকাতে বুদ্ধিমানের কাজ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই বিপদ যতই আসুক উপরে আল্লাহ আর আমি আপনি আমরা সবাই বের করব তার সমাধান শুধু হাল ছেড়ে না